নমস্কার শিবানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে যে দুটো রেসিপি দেখাবো সেটা হচ্ছে পোস্তর রেসিপি, সেটা হচ্ছে একটা শাপলা পোস্ত আর একটা হচ্ছে কাতলা মাছ পোস্ত দিয়ে। তা কীভাবে রান্নাটা করছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনাদের আমি শাপলা পোস্ত দেখাবো, তাদের শাপলা কেটে রেখেছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু টমেটো রেখেছি। এখানে আমি পোস্ত কাঁচা লঙ্কার সঙ্গে বেটে রেখেছি। শাপলা পোস্ত করার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো। পেঁয়াজের মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য শাপলাটা ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। শাপলা থেকে জল বেরিয়ে শাপলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন শাপলার মধ্যে পোস্ত দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। শাপলা পোস্তটা হয়ে গেছে আর খুবই ভালো খেতে হয়েছে। আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আপনারা বাড়িতে বানিয়ে এবার খাবেন। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আমি এখন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো। চামচের মতো আমি নুন নিয়ে দিয়ে দিলাম, চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আমার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাখাটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেবো। এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। পোস্ত
আজকে যে কাতলা মাছের ঝোল রান্না করবো তার জন্য আমি লম্বা করে আলু কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি রেখেছি, আর এখানে তো পোস্ত বাটা রয়েছি, আর একটু আদা রসুন, আর একটু কাঁচা লঙ্কা, একশো ছেলের বিট নিয়েছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন আরও কী কী রান্না আপনারা দেখতে চান, আমি সেগুলো দেখাবো। আর লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আলু, হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। আলু পেঁয়াজ টা বেশ লাল করে ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলা গুলো দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু এবার দিয়ে দিচ্ছি টমেটো, হাফ চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, সাথে মশলাটা আমার সমস্ত কষানো হয়ে গেছে, আমি আবার এক গ্লাস জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি আরো 10 মিনিটের জন্য মাছের ঝোলটা ঢেকে দিলাম। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাটা মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি বাটিতে আবার নামিয়ে নেব।
আজকে আমার এই পোস্তের দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।